আজকে এমন একটা ভর্তার রেসিপি শেয়ার করব যে দেখবে তারই জিবে পানি চলে আসবে একদমই ভিন্নভাবে এই ভর্তাটা তৈরি করে দেখাবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের পর্বে শুটকি ভর্তার রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এখানে অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি তারপরে শুটকি নিয়েছি এই এই সুটকিটা দিয়ে আমি আজকে ভর্তাটা বানাবো একটা রসুন একটা পেঁয়াজ নিয়েছি তারপরে এখন কাঁচা শুটকি দিয়ে তো আর ভর্তা বানানো যাবে না সুটকিটা একটু ভেজে নিব একটু হালকা তেলে সুটকিটা মুচমুচা করে ভেজে নিলে বাড়তে সুবিধা হবে আমি একটু হালকা তেল দিয়ে ভালোভাবে শুটকিটা ভেজে নিব যত ভালোভাবে শুটকিটা ভেজে নেবেন দেখবেন যে শুটকি থেকে অনেক সুন্দর একটা গ্রান আসবে শুটকিটা আমার ভাজা হয়ে গেছে তারপরে এখন নামিয়ে নিচ্ছি আর পাশে শুকনো মরিচ এবং লবণ দিয়ে একটু ভালো করে বেটে নিচ্ছি আর এটা কিন্তু ভাজা মরিচ না এটাকে আমি কুসুম গরম পানিতে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি যাতে করে মরিচটা নরম হয়ে যায় আর বাটতেও সুবিধা হয় তারপরে এখন মরিচটা ভালো করে বেটে নিচ্ছি একদম মিহি করে বেটে নিতে হবে মরিচটা আমার বাটা হয়ে গেছে তারপরে এখন একটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি রসুনটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ভালো করে বেটে একদম রসুনটাকে মিহি করে ফেলব আর এখানে আমি দেশি রসুনটা ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন এই রসুনটা ব্যবহার করতে তাহলে ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর আজকে ভর্তাটা কিন্তু শুধু শুটকিটাই ভেজে নিয়েছি আর সবই কাঁচা খুব ভালোভাবে বেটে নিচ্ছি এইভাবে এই ভর্তাটা বেটে খেয়ে দেখবেন খেতে যে এত মজার আপনার বারবারই এই ভর্তাটা বানিয়ে খেতে ইচ্ছে করবে তারপরে এখন ভেজে রাখা সুটকিটা এর সাথে দিয়ে দিচ্ছি সুটকিটা আমি একদম ভালো করে ভেজে ঝুরঝুরার মতো করে নিয়েছি যাতে করে আমি খুব সহজেই বেটে নিতে পারি সময় যেন কম লাগে তারপরে এখন একদম মিহি করে বেটে নিচ্ছি ভালো করে আমি বেটে নিয়েছি একদম মিহি করে ফেলেছি তারপরে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা যদি আপনার হাতের কাছে থাকে তাহলে দিবেন সুন্দর একটা সুগ্রান আসবে এটাকেও আমি হালকা করে একটু বেটে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ আমি ওই যে একটা আস্ত পেঁয়াজ নিয়েছি সেটাকে একটু পিস করে নিয়েছি পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে ফেলা যাবে না পেঁয়াজটা আধা বাটা করে নিতে হবে তাহলে ভর্তাটা খেতে বেশি মজার হবে আমার দেখতেই পাচ্ছেন কিভাবে আমি নিয়েছি ভর্তাটা আমার বাটা হয়ে গেছে আর গরম ভাতের সাথে তো এই ভর্তাটা খেতে অসাধারণ এত মজার বিশ্বাস করেন আপনি যখন এই ভর্তাটা বানাবেন দুই প্লেট ভাত বেশি খেতে পারবেন আর বলেন তো এই ভর্তাটা দেখে কার কার জিবে পানি চলে এসেছে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সাথেই ছিলেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি আর আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ জায়গায় আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ